1897 সালের 29শে জুলাই স্বামীজি মার্গারেট নোবেলকে লিখছেন আলমোড়া থেকে। ব্রিটিশ নাগরিক মার্গারেট নোবেল হলেন স্বামীজির মানস কন্যা, যাকে আমরা সিস্টার নিবেদিতা বলে জানি। কল্যাণী আমি নোবেল স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখনও মহীয়সী মহিলা জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেন্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কিন্তু বিঘ্ন আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতন, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন, এখানেও তেমনি। আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব। কর্মে ঝাঁপ দেবার আগে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে ভেতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরুব্বিয়ানা করতে এদেশে আসেননি, কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাঁদের পেতে পারো এবং তাতে তোমার ও তাঁদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড আর বোস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ, সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি। অনন্ত ভালোবাসা জানবে। ইতি
সদা ভগবৎপদাশ্রিত বিবেকানন্দ।